নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পঞ্চায়েত রুটকাণ্ডে প্রশাসনের উদ্যোগে শান্তি সভা, সম্প্রীতি রক্ষার আহ্বান। কুরুচিপূর্ণ মন্তব্য, পঞ্চায়েত রুটের আজহার মজুমদারকে গ্রেপ্তার করল পুলিশ। আর্য সংস্কৃত প্রতিনিধি সমিতির সংস্কৃত সম্ভাষণ শিবির শেষ, দেবভাষা প্রসারের আহ্বান সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের পঞ্চায়েত রুট এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে এক শান্তি সভার আয়োজন করা হয়। জেলাশাসক রোহন কুমার ঝার নেতৃত্বে আয়োজিত এদিনের সভায় বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি অনেক সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়। গোহত্যা এক অপরাধ, সরকারের জারি করা গো সংরক্ষণ আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও পঞ্চায়েত রুট ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানায় উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। সামাজিক মাধ্যমে গজব ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি গজবে কান না দেওয়ায় সকলের প্রতি আহ্বান জানানো হয়। কাছাড় জেলাসহ বরাক উপত্যকার যাতে পঞ্চায়েত রুট ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একটি শান্তি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত রুটের ঘটনা অতি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সভায় উপস্থিত উভয় সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা। বরাকের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি গুজব ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। পঞ্চায়েত রুটের ঘটনাকে নিয়ন্ত্রণ করতে কাছাড় পুলিশ ও জেলা প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন উভয় সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিস বাউল ইসলাম লস্কর, করিমউদ্দিন বড়ুইয়া, প্রাক্তন বিধায়ক আমিনুল হুকু লস্কর, তৈমুর রাজা চৌধুরী, সুজিত দাস চৌধুরী ও মিঠুন নাথ উপস্থিত ছিলেন। उसमें आपको सोल्यूशन ढूंढना है कि हम कैसे इसको खत्म करें, मेरे भी सेंटिमेंट को नुकसान ना पहुंचे, सामने वाले को थोड़ा सजा भी मिले आइन से और ये बात खत्म हो। अगर उस प्रॉब्लम पे हम एक और प्रॉब्लम खड़ा कर देंगे, एक और इलीगल काम करके, फिर तो वो 1, 2, 4, 8, 16 कंपाउंड होता जाएगा ना। और ये सब समय में हम लोग को आपका सपोर्ट चाहिए। अगर आपको लगता है कि कुछ गलत हुआ है, कोई कहीं पे कुछ गलत काम हुआ है जो लॉ के अगेंस्ट है, तो आप पुलिस को बताइए। आप अगर उस काम के अगेंस्ट देखिए, सेंटिमेंट भी सबसे पहले तो हमको ये कोशिश करना चाहिए किसी भी जाति विशेष का सेंटिमेंट हम हर्ट ना करें। कोई भी धर्म का किताब आप उठा लीजिए, कहीं ये नहीं लिखा हुआ है कि तुम उस जाति को धर्म नुकसान पहुंचाओ या उसको हर्ट करो। ये किसी धर्म की किताब में नहीं लिखा है। हर धर्म की किताब में ये लिखा रहता है कि आप सहिष्णुता के साथ रहें, मतलब एक्सेप्ट करें। आप उसको एक्सेप्ट कीजिए, वो आपको एक्सेप्ट करेगा। हर जगह ये लिखा हुआ है। हम लोग को ये कोशिश करना चाहिए किसी धर्म का सेंटिमेंट हर्ट ना हो। और अगर किसी धर्म का सेंटिमेंट हर्ट होता भी है, उस धर्म को कोशिश करना चाहिए कि वो सेंटिमेंट हर्ट होने के वो वायलेंस पे ना चला जाए। तो फिर ये साइकिल हमको कहीं ना कहीं भी तोड़ना पड़ेगा। या तो हम वो काम ही ना होने से सेंटिमेंट हर्ट हो, या फिर सेंटिमेंट हर्ट हो फिर वायलेंस, तो हम लोग ये साइकिल तोड़ना पड़ेगा और हम आपको ही तोड़ना पड़ेगा। और ये जो जब भी कभी दो गुट का झगड़ा होता है, इससे किसी को फायदा नहीं होता है। एक दो आदमी को फायदा हो सकता है, ना प्रशासन को फायदा होता है, ना पुलिस को फायदा होता है, ना आप लोगों को फायदा होता है, किसी को फायदा नहीं होता है। যাতে আমরা বলার জায়গা থাকে, সেই জন্য আমি আজকে আমি ডিসি কে এবং এসপি কে অনুরোধ করব, একটা পিস কমিটি করে দেন, সেটা পার্মানেন্ট নেচারের, নট ফর এনি পার্টিকুলার ইনসিডেন্ট। আজকে একটা হয়েছে, আজকেই করলাম, আজকেই শেষ হয়ে গেল, তা না। বেশি 10 জনের কমিটির প্রয়োজন নেই। এখান থেকে 4 জন বা 6 জন নিয়ে নিউট্রাল মানুষ দিয়ে, রাজনীতি করেন না যারা সরাসরি, তাদেরকে নিয়ে একটা কমিটি হেডেড বাই ডিসি এন্ড এসপি করে নিন। যদি কোনো ইনসিডেন্ট হয়, এই কমিটিকে দিয়ে আমাদেরকে ডাকতে হয়, দেখে যাতে আমরা ইস্যুগুলো রিজলভ করতে পারি। শিলচর পঞ্চায়েত রুটের বাসিন্দা আজাহার মজুমদার নামের এক যুবক সামাজিক মাধ্যমে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শুক্রবার তাকে গ্রেফতার করে রাঙ্গেরহাটি পুলিশ। জানা গেছে, আজাহার মজুমদার নামের যুবক ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার উত্তেজনাকর ঘটনাকে কেন্দ্র করে
ফেসবুকে কুমন্তব্য করেছে। শেলিকেচে কৈবর্ত সমাজের মহিলাদের তারা বাংলাদেশেও দর্শন করেছে, এবার ভারতেও একই অবস্থা করা হবে। এমনকি আজাহার সেদিনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। বিষয়টি পঞ্চায়েত রোড জামে মসজিদ কমিটির নজরে আসলে তারা প্রশাসনের দ্বারস্থ হন। খবর পাওয়া মাত্রই পুলিশ আজাহার মজুমদারের ঘরে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আজাহার একজন দুষ্কৃতী বলে এদিন আখ্যায়িত করেছে মসজিদ কমিটির কর্মকর্তারা। তাকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা। শুধু তাই নয়, পঞ্চায়েত রোডের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তাতে কর্ণপাত না করার জন্য জনগণের প্রতি আবেদন জানিয়েছেন মসজিদ কমিটির কর্মকর্তারা। গোটা পঞ্চায়েত রোড এলাকায় বর্তমানে শান্তি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ঘটনার পরিস্থিতি মোকাবিলা করতে যেভাবে এগিয়ে এসেছে তার জন্য কমিটি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। গুজবে কান না দিয়ে শহরের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন। দেখুন, আজহার হলো একটা দুষ্কৃতিকারী, এই পঞ্চায়েতের একদম শেষ মাথায় ওর ঘর। আমরা যখন আমাদের নজরে যখন এসেছে ফেসবুকে ও নানানভাবে অন্য সম্প্রদায় বিশেষ এক সম্প্রদায়ের বিরুদ্ধে ও পোস্ট দিচ্ছে, সেটা আমাদের নজরে এসছে। আসার সঙ্গে সঙ্গেই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনে তাড়াতাড়ি এসে আজহারের ঘরে গিয়ে আজহারের মা বোন সবাইকে গ্রেফতার করে ওরা থানায় নিয়ে গেছে। আর শুনতে পাচ্ছি যে আজকে নাকি কি গন্ডগোল হয়েছে অনেক, আপনারা এসে আমাকে জিজ্ঞেস করছেন। তার আগে অনেকে আমাকে ফোন করেছেন যে আজকে কি হয়েছে, আজকে কিছু হয় না, গুজবে কান দেবেন না, সেটা নিয়ে সম্পূর্ণ কোনো পলিটিক্স করবেন না, রাজনীতি করবেন না। এখানে যেহেতু আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি এই বিমলেন্দু রায় মহাশয়, প্রাক্তন পৌর কমিশনার অপু দাস, যারা সবাই এসেছেন, আমরা তারপরে এই জায়গার মধ্যে শান্তি শান্তি, এখানে আর অন্য কিছু নেই, অশান্তি কোনো কারণ নেই, শান্তি আমাদের এখানে শান্তি বজায় আছে। একদম গজবে কান দেবেন না, গজব রোটাবেন না। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এবং সংস্কৃতি ভারতী দক্ষিণ কাছাড়ের সহযোগিতায় 10 দিনব্যাপী নিঃশুল্ক সংস্কৃত সম্ভাষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠান 29 জুন বৃহস্পতিবার আর্য ভবনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আর্য মহিলা সমিতির সভানেত্রী তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা সাক্ষী চক্রবর্তী। মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপিকা ডক্টর তৃপ্তি পাল চৌধুরী। মুখ্য বক্তা ছিলেন ঈশান ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী কমল শর্মা। বিশিষ্ট সংস্কৃতজ্ঞ দক্ষ প্রশিক্ষক গৌতম চক্রবর্তীর পরিচালনায় এই 10 দিনের শিবিরে অংশগ্রহণ করে সকল প্রশিক্ষার্থী যা কিছু রপ্ত করেছিলেন তার সামান্য ঝলুক প্রত্যেকে অত্যন্ত সুচারুরূপে প্রদর্শন করেন। সমবেতভাবে পরিবেশিত হয় 3টি সংস্কৃত গান। দেবভাষা বিস্তার লাভে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন বক্তারা। অনুষ্ঠান সংস্কৃত ভাষায় সঞ্চালনা করেন বুদ্ধদেব পুরকায়স্ত। শান্তি মন্ত্র ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমারোহের সমাপ্তি হয়। উল্লেখ্য, আগামী আগস্ট থেকে পত্রাচার দ্বারা সংস্কৃত প্রশিক্ষণ শুরু হবে, যারা ইচ্ছুক সমিতির সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ রামনগর এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায় এক দুষ্কৃতী। সেই আক্রমণের শিকার ও নিজের ই রিক্সার ভাঙচুরের অভিযোগ এনে শুক্রবার তারাপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেন আক্রান্ত যুবক। তার নাম মুন্না সাহানি, পেশায় ই রিক্সা চালক, বাড়ি তারাপুরের রায়গড়ে। আক্রান্ত যুবক এজাহার দাখিল করে জানান, গতকাল রাতে তার ই রিক্সা চার্জ দিতে রামনগর যান, সেখানে এক যুবক তার উপর হামলা করে এবং তার গাড়ি ভাঙচুর করে পরে কোনোক্রমে রক্তাক্ত অবস্থায় পালিয়ে এসে পুলিশের দ্বারস্থ হয় তিনি। ঘটনার সুবিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আক্রান্ত মুন্না। আমি মুন্না সাহানি, কালকে রাত 10টার সময় আমি গাড়ি টুকটুকি বন্ধ করে চার্জে লাগে আইতে আসলাম। আওয়ার সময় তারা কতজন আইয়া 20-30 জন মানুষ আইয়া মানে অ্যাটাক করছে গ্যারেজের ভিতরে ঢুকে। রামনগর সেকেন্ড পেট্রোল পাম্পে গোদরেজ চার্জিং সেন্টার মামনি অটোমোবাইল, ওখানে চার্জে লাগায় বাইরের সময় তারা অ্যাটাক করছে আমার উপরে, মাইকুর করছে, মারামারি করছে, গাড়ি ভাঙ্গামাঙ্গি করছে। দা দিয়ে আমার কোনো খেয়াল নাই। ও ছেলে একটা লিলন নাম, আমি গামছা টান মারি ভরেছি মানে শেরমালার পরে, হ্যাঁ ওরাইয়া দেখছি তার মুখে দেখার পরে মানুষ আছে। ইন্ডিয়ান ডান্সিং স্টার শোতে প্রথম রানার্স আপ পেয়ে শিলচরে ফিরলেন নতুন বাজারের কণ্ঠশিল্পী অস্মি। উল্লেখ্য,
27 জুন নতুন বাজারের শ্যামল দেব ও বিউটি দেবের 10 বছরের কন্যা অস্মি কলকাতার সিটিভিএন একাডেমি প্লাস চ্যানেলের ইন্ডিয়ান ডান্সিং স্টার শোতে প্রথম রানার্স আপ হয়ে শিলচরে ফিরে আসলো। উল্লেখ্য, শুধুমাত্র 1 পয়েন্টের জন্য চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়ল অস্মি। অস্মির বড় বোন সৃষ্টিও শোতে অংশগ্রহণ করেছিল, শেষ সেমিফাইনাল পর্যন্তই টিকেছিল, কিন্তু সে স্টার জলসার মতো চ্যানেলে কাজ করার সুযোগ পেয়েছে। উষ্মি ও সৃষ্টির জন্য সমগ্র কাছাড় তথা বরাক উপত্যকায় খুশির জ্বর বইছে। শিলচরের হলিক্রস স্কুলে উষ্মি পড়ে ক্লাস 4-এ এবং সৃষ্টি ক্লাস 7-এ। আজ ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেসের পক্ষ থেকে উষ্মি ও সৃষ্টিকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলো অল আসাম বৈশ্য উন্নয়ন পরিষদ। 2023 শিক্ষাবর্ষে কাছাড় জেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা স্থানাধিকারী আর্থিকভাবে দুর্বল মেধাবী পড়ুয়া এবং নিট 2023 প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানালো অল আসাম বৈশ্য উন্নয়ন পরিষদ। রাঙ্গিরখাড়ি স্থিত এক বিবাহ ভবনে বৃহস্পতিবার বিকেলে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। সংস্থার সভাপতি শৈলেন রায়ের পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শৈল্য চিকিৎসক তথা কাঁচা ক্যান্সার ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর সুজিত কুমার নন্দীপুর কায়স্থ। তাই আমার মনে হয় খুব কিছু আছে বলার, কেন শিক্ষা সম্বন্ধে শিক্ষাবিদ অনেক কিছু বলে গেছেন। আমি বলবো যে সবাই মিলে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হতে হচ্ছে। আমার বড় ছেলেকে যে আমার অনেক আশা ছিল, আমার পার্সোনাল লাইফ বলছি যে হয়তো সে ডাক্তার হবে বা ইয়ে হবে, কিন্তু আজ যদি সে এখন মাস্টার জানা, সে একটা সাবজেক্টে রিসার্চ টিচার, এবং আমার মনে হয় সে আমার থেকে আমার জীবন থেকে বা আমার এ থেকে যেটুকু ছিল সে অনেক সে অনেক ভালো আছে। তাই ছেলেমেয়েদের প্রতি আমার মা বাবাকে বলবো বা গার্জেনরা ছেলেমেয়েদের কোনো চাপ সৃষ্টি করবে না, ওরা যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালো চায় তাকে তাই করতে দেওয়া ভালো, এবং মা বাবা বা গার্জেন হিসেবে ওদেরকে সাহায্য করা। আর এখানে পালংঘাট বলে একটা জায়গা আছে, ওখানে এক ভদ্রলোক ছিলেন ডক্টর অধীরঞ্জন দাস দেব, অধীরঞ্জন দেব বোধ হয় 1985-86 নেত্রী ফার্স্ট হয়েছিলেন আসাম। নির্বাচন কমিশনের শুনানি শিলচরে করার দাবি তুললো ডক্টর এপিজে আব্দুল কালাম ডেভেলপমেন্ট ফোরাম। বরাক উপত্যকার বিধানসভার আসন হ্রাস করা এবং লোকসভার শিলচর আসন সংরক্ষিত করা এবং করিমগঞ্জ লোকসভা আসন জেনারেল করার জন্য নির্বাচন কমিশনের ডিলিমিটেশন প্রস্তাবের বিরুদ্ধে প্রচুর আপত্তি পড়বে বলে অনুমান করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ডক্টর এপিজে আব্দুল কালাম ডেভেলপমেন্ট ফোরাম মুখ্য নির্বাচন কমিশনের কাছে গুয়াহাটির ন্যায় শিলচরে একটি শুনানি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন। সম্প্রতি নোটিফিকেশন জারি হয়েছে, নির্বাচন কমিশন গুয়াহাটিতে আসবে, দাবি আপত্তির পরিপ্রেক্ষিতে শুনানি নেবে, কিন্তু আমরা যারা দক্ষিণ আসামের বাসিন্দা, বরাক উপত্যকার বাসিন্দা, আমাদের এই অঞ্চল বর্ষার সময় ভারতবর্ষ থেকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে থাকে, তার রেল যোগাযোগ কোনো কোনো সময় বিঘ্নিত হয়, আর সড়ক যোগাযোগ তো প্রতিদিনই বিঘ্নিত হচ্ছে। সুতরাং দাবি আপত্তির একটা শুনানি কেন্দ্র যদি শিলচরে করা যায় তাহলে ইলেকশন কমিশন যে উদ্দেশ্যে শুনানি গ্রহণ করবে, যে উদ্দেশ্যে দাবি আপত্তি গ্রহণ করবে সেটা সার্থক হবে। তাই আমরা চাই শিলচরে একটা ইলেকশন কমিশনের শুনানি কেন্দ্র গঠিত হোক, যেখানে ডিলিমিটেশন নিয়ে মানুষের যে খুব বিক্ষোভ আছে তার পরিপ্রেক্ষিতে স্মারকপত্র প্রদান করবে, তার পরিপ্রেক্ষিতে শুনানিতে। বেলাগাম বিদ্যুৎ মাশুল সমস্যার সুরাহা 1 জুলাই শহরের গোলদিঘি মলের সামনে বিকেল 4টায় জড়ো হওয়ার ডাক দিল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এদিন অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শিলচরের সিটিভিও এ কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে নেওয়া সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। 1 জুলাই শিলচরের গোলদিঘি মলের সামনে বিকেল 4টায় কেন্দ্রীয়ভাবে মানববন্ধন
কার্যসূচী পালনের আহ্বান জানানো হয়। সংগঠনের অন্যতম উপদেষ্টা অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মন্মত নাথ সাংবাদিক সম্মেলনের শুরুতে বলেন যে বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাকে ক্রমান্বয়ে ধ্বংস করে জনগণের টাকা লুটের লক্ষ্যে প্রিপেড স্মার্ট মিটার চালু করা হয়েছে। এই ব্যবস্থা চালুর পর থেকেই জনগণের নাবিশ্বাস উঠেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন দত্ত, চম্পালাল দাস, ডক্টর এম শান্তিকুমার সিং, বনানী রায়চৌধুরী প্রমুখ। এবং আন্দোলন গুয়াহাটিতে বিজেপি ভবনের বাইরে ধর্ণা দেওয়া, শিলচরে ধর্ণা দেওয়া এবং এই আন্দোলনের একটা পর্যায়ে এসে কালকে আমাদের মানব শৃঙ্খল বিকাল চারটার সময় গুলদিঘি বলের পাশে, এটা কিন্তু আমাদের একটা পর্যায়, আন্দোলনের একটা ধাপ। আমরা কিন্তু আস্তে আস্তে জনসাধারণকে একত্রিত করে বুঝিয়ে আমরা বৃহত্তর আন্দোলন রেখে যাচ্ছি। এবং আমরা কিছুদিন আগে অল আসাম আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন গভর্নমেন্ট একটা নোটিফিকেশন দিয়েছিল যে প্রত্যেক কনজিউমারকে তার বাড়ির হোল্ডিং নাম্বার এবং সেলফ অ্যাসেসমেন্ট নাম্বারটা দিতে হবে তাকে ইলেকট্রিকারের জন্য। এটা আমরা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং এসপেশি বলে আমরা তীব্র ভাষায় শিক্ষা দিলে এবং আগার কত মণিপুরের ভোট ব্যাংক তৈরির চেষ্টায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে তার বিরুদ্ধে আজ দেশব্যাপী প্রতিবাদী দিবস পালন করে এসইউসিআইসি দল। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দুপুর দেড়টায় মণিপুরের শান্তি ও জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক ভবধূষ চক্রবর্তী, প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কর্মী প্রমুখ। তারা বলেন, 3 মে থেকে কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারের পূর্ব পরিকল্পনা ও পূর্ণ মদতে মণিপুর সাম্প্রদায়িক আগুনে জ্বলছে জ্বলছে ব্যাপক লুটতরাজ। বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য নকুল রঞ্জন পাল সহ চম্পালাল দাস, কুমুদ সিনহা ও গৌরচন্দ্র দাস প্রমুখ। মানে এই দাঙ্গা দমন করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না আমরা মনে করি। এই দাঙ্গা দমনে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই মানে উভয়ই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা মনে করি। কেন্দ্র সরকার ইচ্ছা করলে পরে এই দাঙ্গা সহজেই দমন করতে পারে, কিন্তু তারা করছে না। এর দায়ভার শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারকেও দায়ভার নিতে হবে। আমাদের দল এই পরিস্থিতিতে আমরা দাবি এসএসসি কমিউনিস্ট আমরা দাবি করছি যে অবিলম্বে মণিপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক এবং মণিপুরের এই যে ভাতৃঘাতী দাঙ্গা বন্ধ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই এই দাবি আমরা রাখছি। এবং মণিপুরের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ন্যায়সঙ্গত দাবিগুলোকে তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা যদি না করা হয় বন্ধুগণ, তাহলে মানুষের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ আছে সেই পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হবে এবং সেই পুঞ্জীভূত ক্ষোভের আগুন ছড়িয়ে পড়বে এবং এই পুঞ্জীভূত ক্ষোভ আরও বিভিন্ন আরও নানা আরও বেশি বেশি করে সাম্প্রদায়িক দাঙ্গা জন্ম দেবে। এর সঙ্গে আমরা আরও দাবি করছি যে মণিপুরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের যাদের হত্যা করা হয়েছে, যাদের যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার। বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শুক্রবার চেংকুড়ি রোডে দুর্গা মণ্ডপে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে ঈদের দিনের ঘটনা নিয়ে তীব্র নিন্দা ও অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান। সুজিত দাস চৌধুরী আরো বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা কোরবানি করছে। এর ভিডিও সংগ্রহ করতে গিয়ে কিছু যুবক হিন্দু সংগঠনের ছেলেদের উপর হামলা চালিয়ে তাদের ইরিশকা ভাঙচুর চালানোর পাশাপাশি অনেককে গুরুতর আহত করেছে। শুধু তাই নয়, পঞ্চায়েত রোডের আজহার মজুমদার নামের কপিত এক যুবক সামাজিক গণমাধ্যমে হিন্দু মহামন্দিরের বাংলাদেশ দর্শন করে এসছে এবং ভারতেও তুলে নিয়ে দর্শন করবে বলে যে পোস্ট করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। যারা এই দুষ্কৃতিকারীর কর্মে জড়িত আছেন প্রত্যেকটা অ্যারেস্ট না করে আমরা রাত্রের ভিতরে বৃহত্তর আন্দোলনামুখী কর্ম এটা করার মতো হইতো না। এরপরে এটা সবাই দেখবো, প্রশাসন চাইয়া দেখবো। এটা আজকের ভিতরে সব দুষ্কৃতিকারীরে অ্যারেস্ট করতে হবে। যারা ফেসবুকে এরকম মন্তব্য করছে, কয়েকটা মানুষে মন্তব্য করছে এবং যারা এই আমার রাস্তা যাওয়া চলাফেরার মা বোনের উপরে কালকে হাত উঠাইছে, ভিডিও পুটিয়ে সাথে লাঠি দা নিয়ে আক্রমণ করছে, আমরার উপরে 5টা টুকটুকি ভাঙা হয়েছে, আমরা এটার লাগে ধিক্কার জানাই। এলারে
আমরা পঞ্চায়েত দুটের বাসিন্দার লগে সবসময় মিলিয়া চলি, কিন্তু এখানে একটা আমার মনে হয় একটা তৃতীয় শক্তি আয়া এটারে একটা উস্কানি দিয়া জিনিসটা করাইছে আমার যতটুকু সম্ভব হইছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার দেখে নিই। পঞ্চায়েত রুট কাণ্ডে প্রশাসনের উদ্যোগে শান্তি সভা, সম্প্রীতি রক্ষার আহ্বান। কুরুচিপূর্ণ মন্তব্য, পঞ্চায়েত রুটের আজহার মজুমদারকে গ্রেপ্তার করল পুলিশ। আর্য সংস্কৃত সমিতির সংস্কৃত সম্ভাষণ শিবির শেষ, দেবভাষা প্রসারের আহ্বান সমিতির। আজকের সংবাদ এই পর্যন্তই, নমস্কার।